টু অ্যানাদার নিউ ফ্রেশ ভিডিওস। আজকে আমি নিঙ্গো সিটির বেলুন সিবিস এরিয়াতে এসেছি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সমুদ্র সৈকত, এর ওই পাশে মেন সমুদ্র আছে, আমরা ওখানে যাবো। আপনারা মেট্রো নিয়ে এক নম্বর লাইনে উঠলে সবার লাস্টের যেই স্টেশন রয়েছে তার আগে স্টেশন নামতে হবে। ওখান থেকে আপনারা বাস করে আসলে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। যদি আমরা ট্যাক্সি নিয়ে এসেছি, ট্যাক্সিতে আসলে আপনাদের 60 থেকে 65 RMB ভাড়া লাগবে, 32 মিনিট থেকে 35 মিনিট সময় লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন বালিতে এগুলো কৃত্রিমভাবে তৈরি করা আছে। আর এখানে মেন গেট আছে, মেন গেটে আপনাদের টিকিট লাগবে। টিকিট হচ্ছে 30 RMB করে পার পারসন। আর যদি আপনি স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে আপনার ভাড়া হচ্ছে 15 RMB করে। আর এখন অনেক শীত, এই কারণে প্রায় এখানে 4 ডিগ্রি সেলসিয়াস। আর দেখতেছেন আমার চোখ মুখ লাল হয়ে গিয়েছে ঠান্ডায়, হাত লাল হয়ে গেছে ঠান্ডার জন্য। আর হচ্ছে কি, এখানে সুইমিং করা যায়, বাট ঠান্ডার সময় তো সুইমিং করা পসিবল না, ঠান্ডা গরমের সময় সুইমিং করা যায়। আর ওই ভিডিওটি আছে আমাদের, 1 বছর আগে আমি আসছিলাম যখন এটা উদ্বোধন করেছিল, তখন বেলুন সি বিচ লিখে সার্চ দিলে আপনারা পাবেন। আর এখানে স্পিড বোট রয়েছে, বাট এখন হচ্ছে হলিডে, চায়নার হলিডের জন্য স্পিড বোট এখন ওঠা যাচ্ছে না। আপনার 4-5 দিন পর হলিডে শেষ হলে তখন ওঠা যাবে। তো আমরা এখানে প্রায় 4-5 জন এসেছি ঘুরতে। ব্রিজটা অনেক সুন্দর, আর ওই পাশে আরেকটা ব্রিজ আছে, দুইটা ব্রিজ। আর এটা হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। পার পারসন 30 RMB, স্টুডেন্ট হলে 15 RMB টিকিট। 2 বছর আগে যখন উদ্বোধন করলো এটা, তখন এটা ফ্রি ছিল। আর এটা অনেক সুন্দর, ওই সাইডে বসার জায়গা রয়েছে, খাবার ক্যান্টিন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, ওখানে বসার জায়গা রয়েছে। আর এই গেটের এখানে আপনার রেস্টরুম রয়েছে, বাথরুম রয়েছে। আর এটা গেট, আর ওই পাশে হচ্ছে আপনাদের গোসল করতে পারবেন, আপনারা সুইমিং করার পর এখানে গোসল করতে পারবেন। ওই সাইডে গোসল করার জায়গা রয়েছে, এখানে টুরিস্টরা আসে ভিডিও করতেছে, ছবি উঠাচ্ছে। আর এখানে আসার জন্য বিকেল টাইম সূর্যাস্ত দেখতে পাবেন, যদিও উল্টো দিকে আর কি সমুদ্র ইয়ে হচ্ছে আর কি। আমরা এরপরে ওইখানে যাবো, ওখানে গিয়ে একটু ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো। ওই এলাকাটা অনেক সুন্দর,
চাইতে অনেক দূর, সাগর তো খুব খারাপ না। সাগর তো কি ব্যাপার, এখান থেকে তো আর অল্প পানি, কিন্তু তারপরে এখন পানিগুলো একটু সাদা হয়ে আছে, কিন্তু আগে একবার আসছিলাম অনেক মানে বালি বালি পানি ছিল, পানি তো পুরো একবারে এখন তো ফ্রেশ আছে অনেকটা। ওই যে ওখান থেকে পানি ইয়ে করে কত সুন্দর ইয়ে করে করে ওই ওটা তো তোমার ফিলিংস বাতাও। আমার ফিলিংস এখানে এসে অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে আর 2 বছর পর আমি বাংলাদেশে সাগর দেখছি। তারপরে আসলাম প্রথম, এর আগে আমার বন্ধু আসছিল, আমি আসলাম এই প্রথম চায়নাতে আমরা বাস ধরিলাম, কয়জন মিলে? 7 জন মিলে। যা ভালো লাগতেছে, বেলুন সাগরপুর থেকে আমরা বেলুন আনিঙ্গো। ও হ্যাঁ, ফাইনিং 121 陆风轿车，请戴好口罩。